প্রয়াত হলেন বিশিষ্ট পরমাণু পদার্থ বিজ্ঞানী বিকাশ সিনহা। শুক্রবার সকালে শহরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয় বলে পরিবার সূত্রের খবর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 78 বছর। 1945 সালে জন্মগ্রহণ করেন বিকাশ সিনহা। প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক ডিগ্রি পাওয়ার পর উচ্চশিক্ষার জন্য ব্রিটেনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন বিকাশ। দেশে ফিরে এসে যোগ দিয়েছিলেন ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে। কলকাতায় ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের ভেরিয়েবল এনার্জি সাইক্লোটন সেন্টারের প্রতিষ্ঠা এবং সেটিকে বিশ্বমানের গবেষণা প্রতিষ্ঠানে পরিণত করার নেপথ্যে অগ্রণী ভূমিকা ছিল বিকাশ সিনহার। নিজের কাজের জন্য 2001 সালে পদ্মশ্রী এবং 2010 সালে পদ্মভূষণ উপাধি পান তিনি। গবেষণার পাশাপাশি নিরবিচ্ছিন্নভাবে আম জনতার মধ্যে বিজ্ঞান চেতনা প্রসারের কাজও করেছেন এই বরেণ্য বিজ্ঞানী। পরমাণু গবেষণা এবং বিজ্ঞান প্রতিষ্ঠানের প্রশাসক হিসেবে দেশে বিদেশে সমাদৃত ছিলেন তিনি।